হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সকালে বাড়িতে আছো এবং সুস্থ আছো তো ভিডিওটির টাইটেল অথবা থামলেনটি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আজকে এই ভিডিওটির টপিক কি হতে চলেছে তো বেসিক্যালি এই ইনস্টাগ্রাম অ্যাপটি কিন্তু আমাদের প্রায় সকলের ফোনেই রয়েছে এবং আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এই অ্যাপটিকেও ব্যবহার করি এবং যাতে বিভিন্ন ছবি অথবা ভিডিও এবং ইদানিং তো ইনস্টাগ্রামে যে রিল রয়েছে সেগুলোকে দেখি লাইক করি কমেন্ট করি আবার কখনো কখনো শেয়ারও করি কিন্তু চাইলেই কিন্তু সেগুলোকে আমরা ডাউনলোড করতে পারি না এবং ইনস্টাগ্রাম কিন্তু আমাদের তা করতে অ্যালাও করে না তবে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে সেগুলোকে সেভ করা যায় ঠিকই কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো ভালো কোয়ালিটি পাওয়া যায় না ফলত আমরা অনেক সময় প্লে স্টোর থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করি সেগুলোকে ডাউনলোড করার জন্য এবং সেগুলোও অনেক সময় কিন্তু ঠিকঠাক কাজ করে না তো আজ এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে আলাদাভাবে কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ ইনস্টল না করেও কিন্তু খুব সহজেই তোমাদের মোবাইল দিয়ে এই ধরনের ডাউনলোডগুলো করে নিতে পারবে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সন্তু তোমরা দেখছো আপ টু ডেট টেক তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ইনস্টাগ্রাম থেকে ছবি অথবা ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবে তবে মনে রাখতে হবে যে এখান থেকে শুধুমাত্র যে পাবলিক প্রোফাইল থেকে কিন্তু তুমি ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবে ওকে তারপর পছন্দমতো একটি ভিডিও ওপেন করে এখানে ভিডিওর ওপরে যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিক করে কপি লিঙ্ক অর্থাৎ লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিলাম তারপর তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে www.downloadgram.com ডট ডাউনলোড লিখে সার্চ করার পর কিন্তু ঠিক তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ওকে এরপর যে আমরা লিঙ্কটি কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব এবং এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করব এখানে বেশ কিছুটা সময় নেবে এবং দেখো নিচে ডাউনলোড ভিডিও বলে একটি কিন্তু অপশনও দিয়ে দিয়েছে তো এরপর যদি আমরা এখানে ক্লিক করি আমরা দেখব ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে ওকে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এছাড়াও তোমরা যদি ইনস্টাগ্রাম রিল ডাউনলোড করতে চাও তাহলে ঠিক একই মেথডে ইনস্টাগ্রাম ওপেন করে এখানে ইনস্টাগ্রাম রিল থেকে তোমাদের মতো একটি ইনস্টাগ্রাম রিল চুজ করে নিয়ে সেম একইভাবে থ্রি ডট মেনুতে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবে এখান থেকে তারপর এই ডাউনলোডগ্রাম এখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেবে সেম প্রসেসে ডাউনলোড এবং দেখো ডাউনলোড ভিডিও আবার দিয়ে দিচ্ছে এখানে ডাউনলোড ভিডিও ক্লিক করলে কিন্তু ভিডিওটি ডাউনলোডিং ফাইল অর্থাৎ ভিডিওটি কিন্তু ডাউনলোডে হচ্ছে দেখতে পাচ্ছ তোমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে এবং এটা কিন্তু একদম অরিজিনাল কোয়ালিটি হবে তো আমি এখন গ্যালারি থেকে তোমাদের চাইলে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটি কিন্তু অরিজিনালি ডাউনলোড হয়ে গেছে ওকে ওকে তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না আর যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও আমি তো আছি এছাড়াও ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এছাড়াও ভবিষ্যতে এই ধরনের টেক আপডেট অথবা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই